গুড মর্নিং। আজকে আমরা যে টপিকের উপর ডিসকাস করব সেটা ইলেকট্রনিক্স মেকানিক্সের একটা গুরুত্বপূর্ণ ডিভাইস, সেটা হলো মাল্টিমিটার। আজকে আমরা মাল্টিমিটারের বিভিন্ন ফাংশন সম্পর্কে ডিসকাস করব। তো দেখতে পাচ্ছ এটা একটা মাল্টিমিটার, এটা এখন অফ কন্ডিশনে আছে মাল্টিমিটারটা। এবার এটাকে অন করছি। এটা হলো রোটারি সুইচ, এটা এই পয়েন্টারটা যেদিকে খুশি মুভমেন্ট করা যায়। আর এই দুটো হলো প্রবস, একটা ব্ল্যাক আছে একটা রেড আছে। ব্ল্যাকটা গ্রাউন্ড পোর্শনের সঙ্গে অ্যাটাচ আছে, অ্যান্ড রেডটা আছে ভোল্টেজ ওহম অ্যাম্পিয়ার। তো এই যে রেড কালারের যে প্রবসটা বাট মানে এক্সট্রা যে প্রবসটা আছে, এটা সচরাচর ব্যবহার হয় না। যখন টেন অ্যাম্পিয়ার মেজার করার জন্য ব্যবহার করা হয়। এবার এখানে যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো আমরা প্র্যাকটিক্যালি করে দেখব কি হচ্ছে। তো বলে রাখি, এই যে ভি ডট অ্যান্ড উপরে একটা স্ট্রেট লাইন আছে, এটা ডিনোট করছে ডিসি ভোল্টেজ। তারপর এই যে ভি কার্ভ আছে, এটা ডিনোট করছে এসি ভোল্টেজ। তারপর আছে এটা এ স্ট্রেট লাইন একটা, এটা ডিসি অ্যাম্পিয়ার। তারপর আছে এইচ এফই, এটা ট্রানজিস্টারের বিটা ভ্যালু ফাইন্ড আউট করার জন্য ব্যবহার করা হয়। তারপর আছে একটা ডায়োড অ্যান্ড একটা কন্টিনিউটি সিম্বল। তো এই দুটো এই এই যে দুটো এটা মেনি ফাংশন, এটার সাহায্যে বিভিন্ন টাইপের রিডিং নিতে পারি। এটা আছে ওহম, এটার সাহায্যে রেজিস্ট্যান্স মেজার করতে পারি। এবারে আমরা একটার পর একটা মেজার করে দেখব। প্রথমে আমরা ডিসি ভোল্টেজ মেজার করব, এর জন্য নিতে হবে একটা ব্যাটারি। তো আমরা মেজার করছি, এর জন্য এই যে পয়েন্টারটা আছে এটা আমরা 220-তে রাখবো। সবসময় পয়েন্টারটা একটু হাইয়ে রাখতে হয়, তারপর হাই থেকে লোতে নিয়ে আসতে হয়। ব্যাটারির এটা হচ্ছে পজিটিভ, ব্যাটারির এই পোর্শনটা হলো নেগেটিভ অ্যান্ড এটা হলো পজিটিভ। আমরা রিডিংটা দেখছি যে এটা 9 ভোল্টের একটা ব্যাটারি। এটা যদি অপোজিট ডিরেকশনে করি, যদি পজিটিভের সঙ্গে নেগেটিভ দিই এবং নেগেটিভের সঙ্গে পজিটিভ দিই, তাহলে একটা মাইনাস আসবে। এটার থেকে বোঝা যাবে যে আমরা টার্মিনালটা ভুল জায়গায় লাগিয়েছি। এটা ক্রস করে দিলে তখন 9 ভোল্ট দেখা যাবে। এটা হলো একটা 9 ভোল্টের ব্যাটারি। এরপর আমরা এসি ভোল্টেজটা মেজার করব। আমাদের বাড়িতে যে ভোল্টেজটা আছে সেটা এসি এবং 230, ওটা আমরা মেজার করে দেখব যে ওটা অরিজিনাল 230 রিডিংয়ে আসছে কি না। তো এর জন্য আমরা বোর্ডের সুইচটা অন করব। সাপ্লাই অন করলাম, এরপর আমরা এই টার্মিনালের যে পয়েন্ট একটা 600-তে রাখলাম। যেহেতু 230 তাই হাইয়ে রাখতে হবে, 230-এর থেকে বেশি, তাই 600-তে রেখেছি। এবারে দেখব, ফিক্সড হচ্ছে না। এরপর আমরা এই ডায়োডটা দেখব ঠিক আছে না খারাপ হয়ে গেছে। এর জন্য এই পয়েন্টারটাকে ডায়োডে সেট করব। ডায়োডের যে সিম্বলটা আছে এখানে নিয়ে আসবো। এবার ডায়োডটা চেক করব। ডায়োডের যে ব্ল্যাক পোর্শনটা এটা হলো পজিটিভ দিক, আর যে সিলভার কোটেড যে পোর্শনটা আছে এটা হচ্ছে নেগেটিভ দিক। ডায়োড ফরওয়ার্ড বায়াসে কাজ করে, অতএব পজিটিভের সঙ্গে যদি পজিটিভ লাগায় অ্যান্ড নেগেটিভের সঙ্গে যদি নেগেটিভ দিই তবেই কিন্তু ডায়োডটা কাজ করবে। ডায়োড যদি রিভার্সে দিই তাহলে কাজ করবে না। অতএব আমরা এই ডায়োডের পজিটিভের সঙ্গে পজিটিভটা অ্যাটাচ করব অ্যান্ড নেগেটিভের সঙ্গে নেগেটিভটা কানেক্ট করব। দেখবো রিডিং আসছে কি না। রিডিং আসছে, ডায়োডটা ঠিক আছে। অপোজিট করে দেখছি, আসবে না কোনো রিডিং।
কোন রিডিং আসেনি, এক হয়ে আছে। এবার এলইডিটা ঠিক আছে কিনা দেখব, এর জন্য বলেছিলাম যে এই যে এই যে এই সিম্বলটা আছে এটা ডায়োডের সিম্বল, এর সাহায্যে কি বলেছিলাম যে মেনি ফাংশন মেজার করা যায়, এটার সাহায্যে আমরা এলইডিটা দেখবো ঠিক আছে না খারাপ হয়ে গেছে। তো ডায়োডও এলইডি এক ধরনের ডায়োড, ডায়োড অতএব এটা ফরওয়ার্ড বায়াসে কাজ করবে। এলইডির যেই বিগ যে লেগটা আছে, বিগ টার্মিনালটা, এটা হচ্ছে পজিটিভ সাইড, এই যে ছোট শর্ট টার্মিনালটা আছে এটা নেগেটিভ সাইড। অতএব আমরা এই এলইডির পজিটিভের সঙ্গে পজিটিভটা লাগাবো, প্রোবের পজিটিভটা লাগাবো অ্যান্ড নেগেটিভের সঙ্গে নেগেটিভটা লাগাবো। এলইডিটা জ্বলছে, এটা ঠিক আছে। এবার কোনো তার, কোনো কেবেল কোথাও কেটে গেছে কি না বা ভালো আছে কি না এটা জানার জন্য আমরা কন্টিনিউটি টেস্ট করব। এটা কন্টিনিউটিতে লাগানো আছে টার্মিনালের পয়েন্টারটা। এবার যদি কাটা থাকে তাহলে এই যখন টার্মিনালগুলো, এই প্রোবগুলো আমি এই তারে ধরবো তখন কোনো আওয়াজ আসবে না, আর যদি ভালো থাকে তাহলে একটা বিপ করে আওয়াজ পাওয়া যাবে। এই তারটা ঠিক আছে, এটা হলো একটা রেজিস্ট্যান্স, এটা আশা করি তোমরা আগে দেখেছো। তো আমরা এই রেজিস্ট্যান্সটা মেজার করব, এর জন্যে এই যে রোটারি সুইচের পয়েন্টারটা আমরা 200-তে সেট করব। এবার দেখব কি রিডিং আসছে। এটা 100 ওহমের একটা রেজিস্ট্যান্স। আশা করি তোমরা সবাই এই ভিডিওটা বুঝতে পেরেছ, ধন্যবাদ।